राधेति नाम मनव सुंदर सीद मुग्धम कृष्णेति नाम मधुराद्भुत गारु दुग्धम सर्वक्षणं सुरविराग हिमेन रम्यम कृत्या तदैव पिब मे रसने क्षुधार्थे राधेति नाम नव सुंदर सीद मुग्धम कृष्णेति नाम मधुराद्भुत गारु दुग्धम सर्वक्षणं सुरविराग हिमेन रम्यम कृत्वा तदैव पिब मे रसने क्षुधार्थे। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन आमादेर सम्मुखे जदि कोनो रक्षाकर्ता ना थाके ताले आमरा विपदगामी हये जाब। सर्वक्षण आमादेर रक्षाकर्ता दरकार, विशेष करे आमरा एटा भजन राज्येर कथा बोलछि। প্রাকৃত রাজ্যে যখন জন্ম হওয়ার পর পিতা মাতা গুরুজনগণ আমাদেরকে রক্ষা করেন, পালন করেন, তবে আজ আমি একটা অবস্থায় পৌঁছেছি। জগতে জন্মাবার সঙ্গে সঙ্গেই অনেকগুলো ঋণ মানুষের ওপর বর্তে যায়, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, পিতৃ ঋণ ইত্যাদি সমস্ত ঋণ রাশি জীবকে আবদ্ধ করে। যতক্ষণ পর্যন্ত না বদ্ধ জীব এই সমস্ত ঋণ থেকে মুক্তি পায় ততক্ষণ তার কোনো শান্তি নেই। যতক্ষণ বদ্ধ জীব এই সমস্ত ঋণ থেকে মুক্তি না পায় ততক্ষণ তাদের কোনো শান্তি নেই। বিভিন্ন রকমভাবে এইসব ঋণগুলো পরিশোধের ব্যবস্থা শাস্ত্রে বিহিত আছে, যেমন ঋষি ঋণ, অপ্রাকৃত ঋষিগণ যে সমস্ত জ্ঞান আমাদের দান করেছেন সেগুলো অনুশীলন করে অপরকে দান করা, এর দ্বারা ঋষি ঋণ পরিশোধের ব্যবস্থা হয়। পিতৃঋণ শোধ হয় যখন সেও সমস্ত গৃহস্থ ধর্মে প্রবিষ্ট হয়ে পুত্র সন্তানের জন্ম দেন, পিতৃঋণ থেকে মুক্তি। ভূতঋণ সমস্ত এই যে জীবগণ তাদেরকে যথাযথভাবে তাদেরকে সেবা করা, যখন যেটা সুবিধে উপযুক্ত সেরকমভাবে তাদের সেবা করা ভূত গ্রামকে, যেমন সর্ব সময়ই বিধান আছে। আহার যখন প্রস্তুত হলো শুদ্ধ আহার, আমি যেগুলো কদাকার ভোজনের প্রসঙ্গ আমি তুলছি না, যেগুলো শুদ্ধ সেই সব আহার কথা যেটা ভগবানকে অর্পণ করা যায় বিশুদ্ধভাবে, যখনই আহার তৈরি হয় ভগবানকে দেওয়ার পর, আর যারা ভগবানকে দেন না তাদের জন্য বিধান, ভগবানকে না দিয়ে তো গ্রহণ করার কোনো বিধানই নাই। তথাপি যদি কেউ সেরম ব্যবস্থা না থাকে তাহলে গৌমাতা হচ্ছে তোমার আহারের অগ্রভাগ প্রাপ্ত হবে, আর তোমার আহারের শেষ ভাগ প্রাপ্ত হবে কুকুর, এগুলো নিয়ম শাস্ত্রের। এইভাবে ভূতঋণ, পিতৃঋণ, দেবঋণ, এইসব দেবতাগণের উপযুক্ত যেগুলো করা দরকার সেগুলো দেবতাগণকে, যেটা গীতাতে ভগবান বলেছেন তারা তোমাদের সহায়তা করবে, তোমরাও তাদেরকে সম্মানিত করবে, এইভাবে পরস্পর বর্ধিত হও, সংবর্ধিত হও। কিন্তু যখন কেউ আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়, যখন সে ভগবত ধর্মে প্রতিষ্ঠিত হয়, তখন তার কাছে আর কোনো ঋণ থাকতে পারে না। অবশ্য বাস্তবিকভাবে যদি কেউ ভগবত ভজনে নিয়োজিত হয়, বাস্তবিকভাবে যখন কেউ শরণাগত হয়ে ভগবত ভজনে নিয়োজিত হয় সেক্ষেত্রে তার এই জগতের কোনো ঋণ তাকে পীড়া দিতে পারে না। ভূতাপ্ত নীনাম পিতৃণাম নায়াম ঋণী চরাজন ইত্যাদি শ্লোক আছে। ভূতাপ্ত নীনাম পিতৃণাম এদের কাউর কোনো রকম ঋণের বশীভূত তাকে হতে হয় না,
যেটা সম্বন্ধে কালকে সিদ্ধান্ত আপনারা শুনেছিলেন, কালকে আলোচনা করেছিলাম, সেখানে নারদজি মহারাজ প্রাচীন বারহি কর্মকাণ্ডে আসক্ত ধি তাকে উপদেশ করেছিলেন। সেখানে প্রচেতাগণকে উপদেশ করেছিলেন, প্রাচীন বর্হিনা, প্রাচীন বর্কে তো আগে উপদেশ করেছিলেন, সেটা পুরঞ্জনের উপাখ্যান। বলছেন এখানে প্রচেতাগণকে উপদেশ করলেন, দেখো যে যথাতরর্মল নিষেচনেন, যথাতরর্মল নিষেচনেন তিপ্পন্তি তৎস্কন্দ ভুজৌ পোশাকা প্রাণোপহারাশ্চেন্দ্রিয়াণী তথৈব সর্ব অর্হননম অচ্যুতেজ্যা। বাবা, ঘটনা হলো এই, যেমন যেমন বৃক্ষের মূলেতে জল দিলে শাখা পোশাকা সমস্ত কিছুতে জল রস সঞ্চারিত হয়, সমস্ত ক্রিয়ার সুষ্ঠু সমাধান হয়, পাতা আদি কোনো কিছুতে আলাদাভাবে আর জলসেচনের কোনো প্রয়োজন পড়ে না। সর্ববৃক্ষের মূল হলো যোগ্য পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আর অনন্ত বিশ্বজুড়ে অন্যায় ব্যতিরিকভাবে এক প্রকারের যজ্ঞ চলছে, অন্যায় ব্যতিরিকভাবে এই সমগ্র বিশ্বজুড়ে একটা বিশাল যজ্ঞ চলছে। সেই সেখানে দেখা যাচ্ছে, বলা হয়েছে যে বাস্তবিক পক্ষে যজ্ঞ পুরুষ ভগবান তাকে সন্তুষ্ট করাই হলো জীবের উদ্দেশ্য, উচিত ছিল কিন্তু তা হয়ে ওঠেন। সেই জন্য নারদজি মহারাজ বলছেন যথা তরণমল নিষেচনে নতিপন্তি তৎস্কন্দ ভুজৌ পোশাকা প্রাণোপহারস্যথেন্দ্রিয়াণী তথৈব সর্ব অর্হণম অচ্যুতেজ্যা। যেমনভাবে বৃক্ষের মূলেতে জল দিলে সমস্ত সমাধান হয়ে যায়, সেরকম কৃষ্ণের অর্চন করলে পরে, ভগবানের আরাধনা করলে পরে সমস্ত কিছু সুস্থ সমাধান হয়ে যায়, অন্য কাউর আর কোনো ঋণী হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ইত্যাদি কথা আমরা আলোচনা করেছিলাম। এগুলো সমস্ত প্রারম্ভিক কথা। শ্রী শ্রী শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি যে শিক্ষাষ্টক আমাদের উপহার দিয়েছিলেন, সেই শিক্ষাষ্টকের আমরা সপ্তম শ্লোকের আলোচনা করতে গিয়ে কিছু প্রারম্ভিক কিছু আলোচনা করেছিলাম, কিন্তু যতক্ষণ ডাইরেক্ট রিয়ালাইজেশন, যখন প্রত্যক্ষ যতক্ষণ অনুভব হৃদয়েতে স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্ত এই রাগানুগা ভজন, রূপানুগা ভজন, সম্বন্ধ আনুগা এবং ইত্যাদি যে অনেক রকম বিষয় আছে, এর মধ্যে কামানুগা, সম্বন্ধনুগা, এগুলো রাগানুগা ভজনের বিশেষ পার্থক্য আছে ভেতরে, সেগুলো কোনোটাই কার্যকরী ভূমিকায় উন্নীত হতে পারে না। সেই জন্য প্রত্যক্ষ অনুভব জাগরণ করাই হচ্ছে প্রয়োজন। আর সেক্ষেত্রে প্রত্যক্ষ হৃদয়ের জাগরণ কখনোই আমার নিজের প্রচেষ্টায় হতে পারে না, কখনোই আমার নিজের প্রচেষ্টায় কখনো এসব হতে পারে না। একমাত্র যে সমস্ত প্রেমী পুরুষগণ আছেন, একমাত্র যে সব প্রেমী পুরুষগণ আছেন, তাদের যারা লব্ধ প্রেম, যারা এই সমস্ত প্রেমের বিকার উপলব্ধি করেছেন, আনন্দময় সাগরে নিমজ্জমান রয়েছেন, সেই সমস্ত মহাপুরুষদের, করুণা যার উপর পরিপূর্ণরূপে বর্ষিত হবে, তারা ছাড়া বাদবাকি কেউ এই সমস্ত সম্পত্তি পাবেন না। যার জন্যই আগে শ্রীমান মহাপ্রভু এই সমস্ত উল্লেখ করেছেন আশ্চর্য কথা, যদি কোনো সময় তুমি তোমার জীবনে অনন্তকালে সৌভাগ্যক্রমে এমন একজন ব্যক্তিকে পেয়ে যাও যার হৃদয়ে প্রেমে পরিপূর্ণ, তাকে কোনোদিন ছেড়ো না, সেই ভুলটা করো না। সেই জন্য সেখানে শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণ ভক্ত
কৃষ্ণ ভক্ত রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, যদি কোনো সময় কৃষ্ণভাবে ভাবিত কোনো রসিক ভক্তের তুমি সন্ধান পেয়ে যাও, বিন্দুমাত্র তোমার সঙ্গে যদি কোনো সম্বন্ধ হয় তাহলে কোনো রকমভাবে তাকে আর ছেড়ো না। বলো তাহলে কি করব, বলে সেই রকম ব্যক্তিকে কিনে নাও, ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, তোমার কাছে কত পয়সা আছে যে তাকে কিনে নেবে। মহারাজ এখানে অপ্রাকৃত বিষয়, যেখানে প্রেমের দ্বারা ভালোবাসার দ্বারা ভগবান সরাট বস্তু হয়েও বশীভূত হন, ভগবানকে জন্মাদসন্ময়াদ ইতরতার্থেশু সভিজ্ঞ সরাট, যাকে সভিজ্ঞ সরাট বলে আখ্যা দেয়া হয়েছে, সেই পরাত্পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক সেই করুণাবরুণালয় ঠাকুর, তিনি যখন অনন্ত ব্রহ্মাণ্ডের অধিকর্তা হয়েও তিনি যখন বশীভূত হন, অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ, যেখানে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর কৃষ্ণ ভগবান বলছেন যে আমি ভক্তের পরাধীন আর আমি পরাধীন হয়ে যাই, সেক্ষেত্রে কিছু করার থাকে না আমার। এখানে সমস্ত এই কথাগুলোর মধ্যে তাৎপর্য এই, ভগবান প্রেমের বশীভূত হয়ে যান, কাজেই কৃষ্ণভক্ত রস ভাবিতাম ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, এখানে নিজের কোনো হিম্মত নিজের কোনো কৃতার্থতা আমি প্রদর্শন করব, বাহুবল অর্থবল লোকবল এগুলোর কথা বলা হয়নি, এখানে কেবল এই প্রেমের কথাই বলা হয়েছে। তুমি যদি তোমার শুদ্ধ নিষ্কাম প্রেমের দ্বারা সেই সাধুকে কিনে নিতে পারো, সে তোমার কাছে চিরকাল কেনা থাকবে, এইটি নিয়ম মহাপুরুষগণের, এইটাই লক্ষণ। আর সেখানে বলেছেন যে কী মূল্য দিতে হবে, ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তো বললেন, কিন্তু কী মূল্য লাগবে, বলছেন তত্র লৌল্যমুখি তত্র লৌল্যমপি মূল্য মেকলম জন্মকোটি সুকৃতরৈর ন লভ্যতে, জন্মকোটি সুকৃতি লাভ করলেও কখনো কখনো হয় না, এরকম একটা সৌভাগ্য হয় না। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে সৎসঙ্গ প্রাপ্ত, সৎসঙ্গ প্রাপ্তে পুংভীর সুকৃতি পূর্ব সঞ্চিত, সৎসঙ্গ লাভ সৎসঙ্গ প্রাপ্তে পুংভীর বহুবে স্বীকৃতি প্রবসঞ্চিত। এইভাবে অপ্রাকৃত জগতের প্রবেশের যে দ্বার, সেখানে অহংকারের গন্ধ পর্যন্ত থাকাকালীন অবস্থায় কোনোরকমভাবেই সম্ভব নয়। সেগুলো শ্রীমন মহাপ্রভু নিজের জীবনের বিপ্রলম্ব ভাব রূপানুগ ভজন রাগানুগ ভজন রূপানুগ ভজন বললে চৈতন্য মহাপ্রভু চাপিয়ে দেয় একই কথা, সেটাই পরবর্তীকালে রূপানুগ ভজন হিসেবে প্রকাশ পেয়েছে। সেখানে শ্রীমন মহাপ্রভু দৈন্য করে অনেক কথা বলেছেন যে আমি আমার ন প্রেম গন্ধ অস্তি দরাপি মে হরৌ, আমার একবিন্দু ভগবানের চরণে প্রেম নাই ভালোবাসা নাই, ন প্রেম গন্ধ অস্তি দরাপি মে হরৌ তথাপি ক্রন্দামি সৌভাগ্যবরম প্রকাশিতম যদ বংশী বিলাসনন লোকনম বীণা বিভর্মি প্রাম প্রাণপতঙ্গ কান বৃথা, আমি এই প্রাণ প্রত্যঙ্গকে বৃথা আমি ধারণ করে রয়েছি, কেন বা আছে প্রাণ কিশুক লাগিয়া নরোত্তম দাস কেন নাগল মরিয়া। এগুলো তাদের প্রত্যক্ষ অনুভব, আর আমরা মহা মহা সৌভাগ্য লাভ করেছি, আমরা গৌড়ীয় গগনের যে সমস্ত মহাপুরুষগণ আছেন তাদের আনুগত্য যদি লাভ করি, আনুগত্য যদি করতে পারি, তাহলে সেই সব বিষয়গুলো আমাদেরও স্পর্শ করবে, আমাদের হৃদয়কেও তাদের ভাবনাটা আন্দোলিত করবে। কিন্তু জড়বদ্ধ অবস্থায় যখন অভিমানের সাগরে দদ্দুল্যমান থাকে, তখন সেই সব কিছুই অনুভব হয় না। সেই জন্য যে যত পরিমাণে দৈন্য আশ্রয় করেছেন, অত্যন্ত উঁচু ভূমিকায় আছেন, কিন্তু তিনি দৈন্য আশ্রয় করে
নিজেকে পরিচয় দেন অত্যন্ত হীন দীন জ্ঞানে। এগুলো রূপ সনাতন পরিচয় দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু, অন্য অন্য সব বৈষ্ণবগণ যেসব পরিচয় নরোত্তম ঠাকুর, এই দৈন্য আশ্রয়ে না করা পর্যন্ত ভগবত ভজন রাজ্যের এই সব বিষয় কখনোই অনুভব হয় না। আমরা আলোচনা প্রসঙ্গে শিক্ষাষ্টকের যে সপ্তম শ্লোক আলোচনা করতে বসেছিলাম, তার অনেক অনুভব আমাদের দরকার হয়, তবে এই শ্লোকের মর্মার্থ আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। যুগায়তম নিমেষেণ চক্ষুষা প্রাবৃশেতম সুন্নায়তম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে। বলছেন যুগায়তম নিমেষেণ চক্ষুষা প্রাবৃশেতম সুন্নায়তম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে। ভগবত বিরহ কখন অনুভব হয়? ভগবত বিরহ কখন অনুভব হয়? তোমার সঙ্গে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পিতা মাতার বিরহ অনুভব কখন হয়? যখন তার সঙ্গে তোমার মিলন হয়েছিল, দীর্ঘদিন যাবৎ তোমার মিলন হয়েছিল, তুমি তার গুণাবলী বুঝতে পেরেছিলে, তোমার হৃদয়েতে তাদের গুণাবলী, তাদের ভালোবাসা, তাদের অকৈত্ব্য প্রীতি যদি হয়ে থাকে সেটা তোমার হৃদয়ে একটা ইমপ্রেশন, তোমার হৃদয়ে একটা ছাপ মেরে দিয়েছে, সেই ইমপ্রেশন তোমার হৃদয়ে পড়ে গেছে, তুমি কখনোই ভুলতে পারছো না। জড়জগতের যত সম্বন্ধ হয়েছে কেন তুমি ভুলতে পারছো না তাকে? কেন তোমার প্রতিক্ষণে আহ্নিক করতে করতে যেগুলো তোমার চিন্তা করা উচিত নয় চলে যাচ্ছে? এগুলো হচ্ছে আসক্তি, এগুলো হচ্ছে প্রীতি বিনিময় করেছিলে জড় বস্তুর সঙ্গে, জড় ব্যক্তির সঙ্গে, তার জন্য তোমার আজকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে, তোমার মনকে স্থির হতে দিচ্ছে না। কিন্তু অপ্রাকৃত জগতের কোনো যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বাস্তবিক প্রীতি হয়, সেক্ষেত্রে শাস্ত্র বলছেন সেক্ষেত্রে তা স সেটাকে কী হবে, সেটাতে কি হবে বলে মুক্তির কারণ হয়ে যাবে। স এব সাধু সুকৃতা মোক্ষদারম অপাবৃতম। তোমার সঙ্গে যদি বাস্তবিক সেই সাধুগুরুর সঙ্গে পৃথিবীনিময় হয়ে যায়, যারা চিন্ময় ভূমিকায় রয়েছে, যারা জড় ভূমিকায় রয়েছেন সাধুর বেশ নিয়ে, তাদের প্রীতি করলাম আমার কিছু হলো না, সেই সবের গ্যারেন্টি আমি নিতে পারবো না, আমার স্ট্যান্ডার্ড কথা বলা দরকার পড়েছে, আদেশ হয়েছে গুরু বৈষ্ণবের, বড় বড় বৈষ্ণবগণের, তাই আমি গোলামি করছি। আজ আমার এই ব্যাসাসনে বসাটা হচ্ছে সবচেয়ে বড় গোলামি। আজ এই আমার ব্যাসাসনে বসে গুরুবর্গের যে আদেশটা ক্যারি আউট করার চেষ্টা করছি, তাদেরই বাণীগুলো, তাদের কথা, তাদেরই যেমনভাবে বলেছিলেন তেমনভাবে ইনট্যাক্ট আমাকে বলবার যে দায়িত্ব পড়েছে, আবার আচরণ মুখে, আচরণ একটু কম হলে আমাকে এক লাথি দিয়ে ফেলে দেবে ব্যাসাসন থেকে মায়াদেবী। সেই জন্য আমি সবচেয়ে বড় গোলাম, আপনাদের চাকর ভৃত্য বলে জানবেন, আমার ব্যাসাসনে অপর বসে পড়াটা কোনো অভিমানের বিষয় নয়, এটা হচ্ছে দৈন্যের বিষয়। সেই জন্য সেখানে বলছেন যে যত অপ্রাকৃত দৈন্য আশ্রয় করবে তার তত পরিমাণে এই অপ্রাকৃত জগতের যে বিষয়গুলো অনুভবের সেন্সিটিভিটি লাভ করবে, সে তত চেতন রাজ্যের সূক্ষ্মাতে সূক্ষ্ম বিষয় লাভ করবে, নচেত কেবল ভক্তির একটা স্ট্রাকচার, একটা খোল রয়ে যাবে, বাস্তবিক কোনো লাভ কেউ অনুভব করতে পারবে না। সেই জন্য বলছেন যে ভগবানের সঙ্গে বিরহ যন্ত্রণা অনুভব আমি কি করে করব, যে বস্তুটাকে আমি কোনো দিন দেখিনি, যে বস্তুটার সঙ্গে আমাদের কোনো দিন সম্বন্ধ হয় নাই, যাকে আমি বুঝতে পারি না সে কেমন, যেটা জড় কবিও বলেছেন সে হরি কেমন বল, জড় কবি মুসলিম কবি বলেছেন সে হরি কেমন বল, যার নাম শুনে ভরে ওঠে বুক, চোখে আসে এত জল, বল রে সখী সে হরি কেমন বল।
এটা তো রাধারানীর মুখের ভাব, এটা জড়কবি লিখেছেন, কোনো মতে নিশ্চয়ই তিনি কোন রকম অনুভব লাভ করেছেন, তা না তার মুখে এই তো কথা বেরোতে পারে না। বড় আশ্চর্য বিষয়, সে হরি কেমন বল, এটি আমাদের কোয়েশ্চেন হওয়া উচিত। আমরা গুরু বৈষ্ণবের সম্মুখীন হই কি জন্য, এই প্রশ্ন করবার জন্য। কিছু বলুন, ভগবান কেমন, ভগবান কেমনভাবে আমাকে কৃপা করতে পারবেন, আর আমি কেমনভাবে ঠাকুরের কৃপা নিতে পারবো, যেটা অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটা বাস্তব সত্য বস্তু, যার সৌন্দর্য, যার মাধুরী, যার লীলা কল্লোল বারিধি, অনন্ত ব্রহ্মাণ্ডে কেউ বলে কোনো দিন আজ পর্যন্ত শেষ করতে পারেনি, সেই ভগবানকে আমরা ছেঁটে আলাদা করে রেখেছি। আমাদের সমাজ সংসারের যত প্রয়োজনীয় বিষয়, ব্যস্ততা ডেকে এনেছি, আমার নিজের মৃত্যুকে ডেকে এনেছি, আমি নিজে ডেকে এনেছি, যেটা বাংলাতে বলা হয় আমাদের সমস্ত গুরুজন বল বলতে, খাল কেটে কুমির এনেছি, খাল কেটে কুমির এনেছি আমরা ইচ্ছে করে, কুমির আসতে চাইছিল না, আমরা খাল কাটলাম, কেটে বললেন কুমির এসো। এইরকমভাবে আমরা আমাদের বিপদগুলোকে ডেকে নিয়ে আসছি। বাস্তবিক পক্ষে আপনাদের জীবনে কোনো দিন বিপদ ছিলও না, আর থাকবেও না, এখনও নেই। বিপদ বলে কিছু নেই, কোনটাকে আপনারা বিপদ বলে মনে করছেন আমি বুঝতে পারছি না। যেখানে সুখ দুঃখ আদির ত্রৈকালিক কোনো অস্তিত্ব নেই বলে প্রমাণিত হয়ে গেছে বিগত দিনের সমস্ত আলোচনাগুলোতে, যেখানে বারবার করে বলা হয়েছে কথার প্রারম্ভ থেকে একটাই কথা, বিপদ নৈব বিপদ, বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিস্ফোরণম বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। যেটাকে বিপদ বলে মানুষ মনে করে সেটা বিপদ নয়, আর যেটাকে সম্পদ আমার ভালো দিন এসছে বলে মনে করে সেটা ভালো দিন নয়, ওটাই সবচেয়ে দুর্দিন। যেটা কুন্তিদেবীর প্রার্থনায় আমরা শুনেছি, কুন্তিদেবী বারবার বলছেন বিপদ হো সন্তু শস্য দত্ত জগৎগুরু, তোমার দর্শন হবে আমাদের বিপদ যেন হয়, আমাদের বারবার যেন প্রতি মুহূর্তে বিপদ আমরা আসুক আমাদের জীবনে। এটা বড় অপ্রাকৃত কথা, এটা সাধারণ ব্যক্তির অনুভবের বিষয় নয়। কুন্তিদেবী বলছেন আমার জীবনে বিপদ এলে ভালো, কারণ বিপদ যখনই আসবে তোমার স্মরণ থাকবে, জাগরুক থাকবে। এটা আমাদের যে মনুষ্য সমাজ এরা অনুভব করতে পারেন, বিপদ যখনই আসে তখন ভগবানকে ডাকেন, আর যখন সুখের সময় তখন আর তার মনে পড়ে না। এই জন্য বিপদটাকে মঙ্গল ভাবাটাই ভালো, বিপদগুলোকে আমি মঙ্গলময় অধ্যায়, আমার জীবনের একটা মঙ্গলময় অধ্যায় খুলে গেল এই বিপদের দ্বারা, এটাকে অনুভব করা ভালো। এরাতে তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমানম ভঞ্জান এব আত্মক্ষত বিপাকম ইত্যাদি অনুভব হয়। আমার নিজের কর্মফলে আমার কাছে আজ আমার এই কষ্ট দুঃখ যে উপস্থিত হয়েছে এটা অনুভব করা ভালো। ভগবান যদি মধুময় হয়, ভগবানকে যদি মঙ্গলময় স্বরূপ মনে হয়, ভগবান যদি সুখস্বরূপ হয়, তাহলে সেখানে অমঙ্গলের প্রশ্ন কোথা থেকে আসছে? যেখানে অমঙ্গলের কোনো প্রশ্নই থাকতে পারে না, যেখানে ভগবান অমৃতময় সেখানে তোমাকে অমঙ্গল দিয়ে দিল, এটা কী করে হয়? সেই জন্য বাস্তব ভক্ত কখনোই ভগবান যখন জীবনে কর্মফলে আমি দুঃখ প্রাপ্ত হই, তখন যদি আমি বলি ভগবান বলে কেউ নেই, ভগবান কিসের কাজ করবেন, ভগবানের দ্বারা কি কাজ হবে? বাস্তবিক পক্ষে যারা ভক্ত তারা বলেন দুঃখটাও ভগবানের করুণা। বাস্তবিক পক্ষে ভগবান যে অবস্থায় আমাদেরকে রাখেন সে অবস্থাটাতেই পরম আনন্দে গদগদ হয়ে ভগবানের নাম আদি স্মরণ গ্রহণ করাটাই হচ্ছে ভক্তের উচিত, ভক্তের এইটাই হচ্ছে লক্ষণ। যে অবস্থায় ভগবান রাখুক সেটা আমার অনুকূল, ভগবান আমায় যে অবস্থায় রয়েছে। জড়জগতের একটা উদাহরণ, এটা খালি কেবল উদাহরণ নয়, আপনাদের মনে আপনাদের মধ্যে অনেকেরই এর প্র্যাকটিক্যাল আপনারা প্রমাণ জানেন। অনেক সময় দেখা যায় বহু বহু ধনী ঘরের, প্রচণ্ড ধনী ঘরের এক কন্যা
সে হঠাৎ এক অত্যন্ত গরিব, সে সারাদিন ভালো করে রোজগার করে খেতেও পারে না, তার সঙ্গে প্রীতি করে যখন বিবাহ করে, তখন পিতা বলে তোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, চলে যা আমার কাছ থেকে, কোনো সম্বন্ধ তোর সঙ্গে রাখবো না, বলে তাও আমার মঞ্জুর কিন্তু তাকে আমি ছাড়ব না। এইভাবে দেখা যায় জড়জগতে আমরা দেখেছি যখন এই জড়জগতের প্রীতির এমনই একটা প্রভাব, যেখানে অত্যন্ত ধনী ঘরের ব্যক্তি যে জলটা পর্যন্ত গড়িয়ে কোনোদিন খায়নি, সে এখন অত্যন্ত গরিব ঘরে এসে সে স্বামীর ভাঙা ঘরের মধ্যে সেখানে তিনি যা আনছেন তার মধ্যেই সন্তুষ্ট হয়ে যে প্রীতি বিনিময় করছেন, এটা কি করে সম্ভব হয়? তাহলে জড়প্রীতির এমনই একটা প্রভাব, যেখানে জড়প্রীতির এমনই একটা ক্ষমতা যেখানে তোমাকে সব পরিস্থিতিতে সামঞ্জস্য করিয়ে দেওয়ার একটা ভাবনা এনে দিচ্ছে, তুমি সামঞ্জস্য করছো, অ্যাডজাস্ট করবার চেষ্টা করছো, সেখানে অপ্রাকৃত রোগে যে তুমি এনে একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছো না, কি জন্য? তাহলে তো নিশ্চয়ই তোমার অন্য অভিলাষ আছে, তুমি ভক্তি করবার জন্য আসনি, ভগবানকে ভালোবাসার জন্য আসনি। যদি ভগবানকে ভালোবাসার জন্য এসে থাকো তাহলে তোমার জীবনে কোনো অভিযোগ থাকা উচিত নয়। সেইটি সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, যারা বিশেষ করে কৃষ্ণ ভজন করবেন তাদের জীবনে কোনো অভিযোগ থাকা উচিত নয়, যদি অভিযোগ থাকে নিশ্চিত পরিমাণে জানবেন তারা কৃষ্ণ ভজন করছে না। কৃষ্ণ ভজনের এইটি স্পেশালিটি, এটা একটা একটা এমন একটা এক্সেলেন্ট জিনিস যেখানে তার কোনো অভিযোগ চিরদিনের মতো মিটে যায়, সর্বদাই তৃপ্ত অবস্থা। কৃষ্ণের ভজনে এইটি হচ্ছে এক্সেলেন্সি, যেখানে কোনোরকমভাবে তার সেই সেই ব্যক্তির হৃদয়তে আর কোনো অভিযোগ বলে থাকবে না। আর সেই জন্যই সেই যে প্রথম শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেটা কিঞ্চিত মর্ম অবগত না হলে সেই শোক উচ্চারণ করা তো না করা প্রায় সমান হয়ে যাবে, কেউ অভিজ্ঞ ব্যক্তি আছেন কিছু অনুভব করবেন। সেখানে বলছেন, রাধেতি নাম নব সুন্দর সিধু মুগ্ধম, কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গারুদুগ্ধম, সর্বক্ষণম সুরবিরাগ হিমেন রম্যম, কৃত্তা তদৈব বিবমে রসনে ক্ষুধার্থে, তুণ্ডে তাণ্ডবী নিরতিম বিতনীতি তুণ্ডাবলী লব্ধৈ, কর্ণ ক্রোর করম্যণি ঘটায়তে কর্ণ অর্বুদভ্যস্প্রিয়াম, চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম, নো জানি জানি তা কিয়দ্ভুত অমৃত কৃষ্ণেত বর্ণতে। দুটো সমর্থক, কৃষ্ণ নামে কি আছে জাদু? যেদিন কৃষ্ণ নাম বাস্তবিক পক্ষে তোমার জিহ্বাকে স্পর্শ করবে সেদিন জিহ্বা স্থির হয়ে থাকতে পারবে না, জিহ্বা নৃত্য করতে থাকবে সর্বক্ষণ। কবি বলছেন আশ্চর্য হয়ে, গোসাঁইজি রঘুনাথ দাস গোসাঁই নানা রকম কথা আশ্চর্য, রূপ গোসাঁই বলছেন, রঘুনাথ দাস গোসাঁই বলছেন অপূর্ব অপূর্ব জগতের সেসব কথা যেগুলো আমি জানি না আপনাদের কর্ণগোচর হয়েছে কিনা। আমি আনন্দিত এই কারণে, শ্রীশিল ভক্তি বেদান্ত বামন গোস্বাঁই মহারাজের মতো এত বড় একজন মহাপুরুষের যে ক্ষেত্র, এই অ্যাট্রাকশন আমাকে টেনে এনেছে, অন্য কোনো কারণে আমি আসিনি, একটাই কারণ শ্রীশিল ভক্তি বেদান্ত বামন গোস্বাঁই মহারাজের মহাপুরুষ যেখানে হরিকথা বলেছেন, আমার মন বলছে সেখানে কেউ না হলেও কেউ থাকবে, এই কথা কিছু বুঝতে পারবে, বাকি কোনো জায়গায় আমাকে টাকা দিয়ে কিনতে পারেনি কেউ। এইটি হচ্ছে একমাত্র আকর্ষণ, যেখানে তিনি হরিকথা বলেছেন সেখানে কেউ না কেউ কিছু বুঝবে। যারা উচ্চ সাধুসঙ্গ করেছেন তারা ছাড়া এইসব কথা বুঝতে পারা সত্যি মুশকিল। এই এক আনন্দ, সে আনন্দ আমি বিভোর হয়ে রয়েছি। সেখানে গোসাঁইজি বলছেন, রাধেতি নাম নবসুন্দর সিধু মুগ্ধম, রাধা নাম হচ্ছে অমৃতের সাগর, আর কৃষ্ণ নাম সেই দুগ্ধকে জাল দিয়ে দিয়ে অপূর্ব গাঢ় অবস্থায় গেছে, আর সেখানে সর্বক্ষণম সুরবিরাগ হিমেন রম্যম, আমার যে হৃদয়ের অনুরাগ আছে সেই রাগকে সেই শরবতের মতো তার মধ্যে মিলিয়ে দাও, তাতে সৌগন্ধ সৌকর্য প্রকাশিত হবে, আর সেটাকে পান করো।
আমার হৃদয়ে যে অনুরাগ আছে ভগবানের প্রতি, নামের প্রতি, সেই অনুরাগকে নবনবায়মান রূপে সেই শরবতের মধ্যে মেলাও। সেখানে মিলিয়ে কৃত্যা তদৈব পিবমে রসনে ক্ষুধার্থে, হে আমার ক্ষুধার্ত রসনা, তুমি এইগুলো পান করো। তুমি জড়জগতের কিসে ব্যস্ত রয়েছ? মহারাজ, জড়জগতে আমরা জানি যারা রাজরাজা ছিলেন, বড় বড় রাজরাজা, তাদেরকে বৈদ্য থাকতো, তাদের বিশাল বৈদ্য, এমনকি মুসলমান বাদশাহদের কথাও বলছি, সব তাদের বড় বড় বৈদ্য থাকতো। তারা এসে রাজার শরীর যেন খুব ভালো থাকে, তার সঙ্গে তাদের যেন তাদের যে বিলাস কর্মে যেন বিঘ্ন না হয়, আমার কথাটার মর্ম যারা চতুর ব্যক্তি অনুভব করবেন, কেন এখানে আমি প্রাকৃত কথা বলতে পারবো না। তাদের অনেক রানী থাকতো, তাদের অনেক বিলাস হতো, তাদের যেন কোনো রকম শরীরের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য তাদের অপ্রাকৃত বিষয় তো আমাদের এই জগতে, আর ওদের প্রাকৃত বিষয়ে, আর প্রাকৃত বিষয়ের সেই সব আনন্দ উপভোগ করবার জন্য, তাদের ক্ষমতা বাড়াবার জন্য, তাদের যেন শরীরের কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য তাদেরকে পানের সঙ্গে, পান যারা যে পান সেবা করতেন, সে পানের সঙ্গে কস্তুরি মেলানো হতো সামান্য পরিমাণে, তাদের সঙ্গে সেই পানের সঙ্গে কস্তুরি মিশিয়ে দেওয়া হতো, সে পানের সব মশলার সঙ্গে একটু কস্তুরি। যে বৈদ্য আছেন সে ভালো করে বিচার করে দেখতেন যে আমার এই যে রাজা তার ক্ষমতা কী, তাদের শরীরের লক্ষণটা কি, সেই অনুপাতে সে পরিমাণ মতো কস্তুরি সেই পানের মধ্যে দিয়ে দিত, তাতে তার কোনো রকম শরীরের প্রভাব নষ্ট হতো না। কিন্তু ওই কস্তুরি যেটা বৈদ্য তোমাকে দিয়েছে পরিমাণ মতো, তুমি যদি নিজের ইচ্ছা মতো সেই কস্তুরিকে গ্রহণ করে, তার জীবন শেষ, ওই কস্তুরি তোমাকে তোমার শরীরের রক্ষা করছে, ওই কস্তুরি যদি পরিমাণের এদিক ওদিক হয়ে যায় তাহলে তার প্রাণ শেষ, শেষ হয়ে যাবে সেখানে। এটা গেল জড়জগতের উদাহরণ। সেই জন্য বলছে ভালোভাবে তুমি তোমার অনুরাগকে বৃদ্ধি করো, সে অনুরাগের সেই যে বিষয় সেটাকে তুমি সেই হরিনাম, রাধা নাম, কৃষ্ণ নাম, সেটা একসঙ্গেই যেই রাধা সেই কৃষ্ণ, সেই মহামন্ত্রের মধ্যে তুমি মিশ্রণ করো, মিশ্রণ করে দেখবে একটা অপূর্ব সৌগন্ধ আসছে, সৌকর্য প্রকাশ হয়েছে, তখন সেটাকে তুমি পান করো। জিহ্বা তোমার ক্ষুধার্ত যদি হয় খুব ভালো লক্ষণ, জিহ্বার অগ্রেতে চলে এই যে কথাগুলো বলেছেন, সদা নিত্য করছে, জিহ্বার অগ্রেতে চলছে, আর নাম রূপে নাচে অনুক্ষণ, নাম রূপে এই যে নিত্য করছে, এটা বড় সোজা লক্ষণ নয়, এটা বিশাল গভীর লক্ষণ, গম্ভীর লক্ষণ। যার জীবনে এরকম হয়েছে সেই সেই সমস্ত কথা অনুভব করতে পারবে, নচেদ এই সমস্ত কথা কোনো একটা একটা ড্রাই ফিলোসফি, একটা দর্শন হিসাবে রয়ে যাবে। যুগায়তম নিমেষে ন চক্ষুষা প্রবৃষয়িতম শূন্যায়তম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে। এইটা হলো কিছু অনুভব করাবার চেষ্টা করলাম, আমার নিজেরই অনুভব নাই, আমি আপনাদের কি অনুভব করাব। তাই সেখানে চোখে বর্ষা নামবে ভগবানের নাম এবং ভগবান অভিন্ন, যে কথা আমি বলছিলাম যে প্রাকৃত জগতে যার সঙ্গে প্রীতি হয়ে গেছে, যার সঙ্গে আপনার সম্বন্ধ হয়েছে, মিলন হয়েছিল, সে যখন দূরে চলে যায় তখন তার সঙ্গে আপনার বিরহ বলে একটা কথা আসে। যার সঙ্গে আপনাদের কোনো দিনই মিলন হয় নাই, তাহলে তার সঙ্গে বিরহের প্রশ্ন কোথায় আসে? আগে মিলন, মিলনের পরে তার আচরণ, তার মাধুর্য, তার ভালোবাসা আপনার হৃদয়েতে একটা ইমপ্রেশন দিয়ে যাবে, তারপরে সে যখন দূরে চলে যাবে তখন তুমি কাঁদবে, তাই তো হয়। কিন্তু তুমি তাকে চেনো না, জানো না, তোমার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, তুমি কী জন্য কাঁদবে? সেই জন্য বাস্তবিকভাবে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে সেই ভগবান ভগবানের সঙ্গে সম্বন্ধ আগে তৈরি করো। দীক্ষা নিয়েছি বলে অহংকার প্রকাশ করো না,
আমার অনেক বহুদিন আমার দীক্ষা হয়ে গেছে বলে গর্ব প্রকাশ করো না। ক্ষণে ক্ষণে হরিদাস ঠাকুর ব্রত গ্রহণ করছেন, যজ্ঞ তীর্থে স্থান করছেন, প্রতি মুহূর্তে তিনি দীক্ষিত হচ্ছেন। আর আমার মতো মূর্খ বলছে আমার দীক্ষা হয়ে গেছে, কত সালে বললে 1965 সালে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন ওনার দীক্ষা হয়েছে কিন্তু দীক্ষার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দীক্ষা মানে হলো দিব্যজ্ঞান জাগ্রত হবে, কাউর দীর্ঘদিন যাবৎ দীক্ষা হয়েছে বলে দাবি করার পেছনে কি রহস্য থাকতে পারে? যদি তার দীক্ষা অর্থাৎ দিব্যজ্ঞান জাগরুক হয়নি কিন্তু তিনি দাবি করছেন আমার দীক্ষা হয়ে গেছে, কি করে এটা হয়? ওই জন্য প্রভুপাদ বলেছেন দিব্যজ্ঞান জাগরুক হওয়া আর দীক্ষা এই নামক ক্রিয়াটা দুটো সমান নয়, বাহ্যদৃষ্টিতে দীক্ষা। ওই জন্য আমরা যেন অভিমান প্রকাশ না করি, গর্ব প্রকাশ না করি, বরং এটা আমার অনুভব যেন হয় সে গুরুপাদ পদ্ম নিত্যলীলায় চলে গেছেন, আমায় দীক্ষিত করে গেছেন, ওই দীক্ষা কার্য আমার সম্পন্ন হয়নি, সমগ্র জীবন দীক্ষা কার্য আমার সম্পন্ন হবে কি না জানি না, যদি মৃত্যুর সময় আমার দীক্ষা কার্য যদি সম্পন্ন হয় তাহলে নামে অধিকার হতে পারে। এইভাবে দীক্ষা কার্য আগে সম্পন্ন হওয়া দরকার। দীক্ষা কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার এইসব কথা একটা জগতে একটা টোটাল ইভলিউশন আনবে, ভক্তিরাজ্যে সমস্ত যেখানে যেখানে দেখবেন কথা পৌঁছে গেছে সেখানে একটা ইভলিউশন আন্দোলন সৃষ্টি হয়েছে সমস্ত জায়গায় যেখানে যেখানে গেছে, এদেশেও নয় বাইরেও সেখানে ইভলিউশন সৃষ্টি হয়ে এইসব কী কথা, কিন্তু এগুলো কোনোটাই আমার বানানো কথা নয়, এগুলো ভক্তিরাজ্যের গোপন থেকে গোপনীয় কথা, যে কথার ইঙ্গিত আমাদের শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌড়ীয় গোষ্ঠীপতি আমাদেরকে দিয়ে গেছেন। দুর্ভাগ্যক্রমে সেই সব কথার আলোচনা হতে পারছে না, হবে না তা নয়, হতে পারছে না পরিস্থিতিতে, কিন্তু এই সব পরিস্থিতি যেন ফিরে আসে, যেন আমরা এই সব সিদ্ধান্ত উপলব্ধি করতে পারি তাহলেই সম্ভব। তাহলে যে ভগবানের সঙ্গে আমার দীক্ষার মাধ্যমে সম্বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন গুরুপাদ পদ্ম, সেই দীক্ষা কার্য সম্পন্ন হলে আমার আত্মনিবেদন সম্পন্ন হলে তাহলে আমার সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়ে যাবে। যেটা বিবাহের সময় যেমন যদিদম হৃদয়ম তব তদিদম হৃদয়ম মম বলে বেদের মন্ত্র উচ্চারণ করতে বাধ্য হয়েছিল, যাদের বিবাহ হয়েছে কন্যাও বলেছিলেন এবং যে স্বামী হবে সেও বলেছিলেন, এইভাবে আত্মনিবেদন জড়জগতে হয়েছিল, কিন্তু অপ্রাকৃতিক জগতের আত্মনিবেদনের অনেক গম্ভীর রহস্য। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দ সম, অপ্রাকৃত দেহে না হলে প্রাকৃত দেহ নিয়ে প্রাকৃত বুদ্ধি বিচার নিয়ে অপ্রাকৃত জগতের কৃষ্ণের ভজন কখনোই সম্ভব হবে না, তবে আমরা প্র্যাকটিস করতে পারি, এটাকে বলে একটা অনুশীলন। অপ্রাকৃত রাজ্যে প্রবেশের জন্য আমরা গুরু বৈষ্ণবের বাস্তব আনুগত্যে অনুশীলন কর্মটা চালিয়ে যেতে পারি। তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ হওয়ার পর যখন সেই অমূল্য ঋধি অমূল্য নিধি কৃষ্ণ নামক সম্পত্তি আমার জীবনে হারিয়ে গেছে, সম্মুখে পাচ্ছি না, তখন আমার তখন আমার ক্রন্দন জাগ্রত হবে, তখন আমার চোখের মধ্যে জল আসবে, আমি পাগলের মতো কাঁদতে থাকবো ভগবান কোথায় গেলেন। যেটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছিলেন, তুমি কি করে বেগুন ভাজা মুগের ডাল এই সমস্ত তুমি কি করে খেলে, সজনে ডাটার চচ্চড়ি তুমি খেলে কি করে, তোমার অমূল্য নিধি হারিয়ে গেছে তুমি কি করে এগুলো পায়ের ওপর পা ছড়িয়ে কি করে খেলে, পা তুলে তুমি খেলে কি করে, তোমার লজ্জা করলো না? ঠিক বাস্তবে এই কথাটা আসলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রচুর স্বাস্থ্যের কথা না বলে দুটো কথাতে বুঝিয়ে দিলেন, যদি তোমার অমূল্য নিধি হারিয়ে যায় তুমি কি সেখানে বসে সৈন্যটারে চিবাবে আরামে, কই কাউর যদি ছেলে চলে যায় কাউর যদি স্বামী চলে যায় তখন কিছুদিনের জন্য কি হয়। কিন্তু এই সব অনুভব যেমন জড়জগতে করে তাদের সেই অনুভবগুলো প্রত্যক্ষভাবে ভগবানের প্রতি যদি নিয়োজিত করতে পারে তাদের জীবন সার্থক, কিন্তু দুর্ভাগ্য করতে পারে না, অত সোজা নয়। সুযোগ উপস্থিত হয় গুরু বৈষ্ণব সুযোগ দেন, কিন্তু যদি কেউ পারে তাহলে ভালো। তাহলে ভগবানের সঙ্গে বিরহ যন্ত্রণার অনুভব ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে। অনেক ব্যক্তি এসে বলতেন বাবাজি মহারাজ ভগবানকে কি করে পাবো,
একটা রাস্তা বলে দিন না, বাবাজি মহারাজ বেশি কথা বলতেন না, একটা কথাতে সমস্ত শাস্ত্রের সারাৎসার বর্ণন করে বলতেন, ভগবানকে পেতে চাও, ভগবানকে ভগবানের কাছে যেতে চাও, ভগবানের সঙ্গে নিত্যকাল থাকতে চাও, সেবা করতে চাও, তাহলে এক কাজ করো, সর্বক্ষণ কেঁদো, একটাই কথা, একটা কথায় সব উত্তর, সর্বক্ষণ তার জন্য কেঁদো, কাঁদবাত সর্বক্ষণ তার জন্য কেঁদো। তোমাদের যখন বিষয় আশ্রয় পুত্র পরিবার চলে গেলে যেমন কাঁদো, সেরকম অজস্র কাঁদো, সারা দিন রাত কাঁদো, ঠাকুর কোথায় গেল, পরম দয়াল ভগবান কোথায় গেল, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেটা রঘুনাথ দাস গোসাই সুন্দরভাবে বলছেন, যে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে চরণোদ্দয়, সে কি আমার আর দর্শনের গোচর হবে? সদোপাস শ্রীমন ধৃত মনোজ কাবৈ প্রণয়িতম, ইত্যাদি শ্লোক বলছেন। এইভাবে দেখা যায় অপূর্ব, যে নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দিশ্বরয়স্বাতিপদম, তিনি কি সেই চরণোদ্বয় আবার কি আমাদের সামনে প্রকট করবেন, যিনি নিজের ভজনের উপদেশ করবার জন্য নিজ ভজন মুদ্রাম উপদিশন যে জগতে প্রকট লীলা করেছিলেন, সমস্ত নিজ অনুচরগণকে জগৎবাসীকে ভজনের বৈশিষ্ট্য প্রমাণ করবার জন্য দেখিয়ে দেওয়ার জন্য, দেখ এইভাবে আমার কাছে তোমরা চলে আসতে পারো আর এইভাবে সম্বন্ধ করো, অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম ভজনের বৈশিষ্ট্য আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই। নিম্বার্ক আদি সম্প্রদায়, যে সমস্ত মাধ্য সম্প্রদায় এবং রামানুজ বিষ্ণুস্বামী, কোনো সম্প্রদায়তে এইরকম ভজনের এক্সেলেন্সি আর কোনোদিন হয়নি আর হবেও না। আমরা নিজেদেরকে শ্রী মাধ্য গৌড়ীয় সম্প্রদায় বলে দাবি করি, এরও অনেক সমস্ত দর্শন আছে কিন্তু কোথায় আলোচনা করা যায়, সেখানে সব সব জায়গায় সব কথা আলোচনা হয় না। এই জন্য বলছেন, যুগায়ুধম নিমেষেন চক্ষুষ্পাবৃষম শূন্যায়ুধম জগত সর্বম গোবিন্দ বিরহে নেমে, ভগবান নেই আমার কাছে, যে বিরহ যন্ত্রণা অনুভব, এই অনুভবটা আমার করা দরকার। গোপিকাগণ অনুভব করেছিলেন কৃষ্ণ চলে গেছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমসাপহম শবনমঙ্গলম শ্রীমদাততম ভবিগিনন্তিতে ভূরিদায়ণা, বলেছেন ঠাকুর দেখো তুমি তো চলে গেছো, তুমি তো চলে গেছো কৃষ্ণ, কিন্তু তোমার কথাটা তো রয়ে গেছে, তোমার কথাটা রয়ে গেছে, তোমার কথাটা তো আমরা ভুলতে পারি নাই। আর যেখানে যেখানে আমরা চোখ ফেলি, যেখানে যেখানে আমাদের দৃষ্টি যায়, সমস্ত জায়গায় দেখি এখানে কৃষ্ণ বসে বংশীবাদন করতেন, ওখানে সেই গোপালন গৌমাতাকে দোহন করতেন, ওইখানে কৃষ্ণ ভোজন করতেন, ওখানে তার এই যে ভোজন থালি, এই থালিতে তিনি সখাদেরকে নিয়ে মজা করতেন, ওই কদম্ব বৃক্ষের তলায় দাঁড়াতে না হা সেই মনে করে সবাই মূর্ছাপ্রাপ্ত হচ্ছেন। ভগবানের এই যে অপ্রাকৃত লীলা যেগুলো তিনি করেছিলেন, সেগুলো আজকে বাহ্যদৃষ্টিতে কৃষ্ণ ব্রজের বাইরে চলে গেছেন বলে মনে হলেও, ছিল জীব গোস্বাই পাদ সিদ্ধান্ত লিখছেন যে ব্রজভূমি ছেড়ে কৃষ্ণ কদাপি নগচ্ছতি, কখনো পর্যন্ত এক এক মুহূর্ত পর্যন্ত কৃষ্ণ, মুহূর্ত তো দূরের কথা, এক ক্রিটিক্যাল পর্যন্ত যান না, কৃষ্ণ ব্রজতেই আছেন, কেবল নিজেকে আত্মগোপন করে তিনি তাদেরকে বিপ্রলম্বভাবে বিভাবিত করছেন এবং নিজেও বিপ্রলম্বভাব। কৃষ্ণের আলম্বন এবং উদ্দীপন দুটো বিষয় আছে, এইসব বিষয় আলোচনার অনেক গম্ভীর আলোচনা, যার বিষয়ে প্রীতি উৎপন্ন হবে, অনুরাগ উৎপন্ন, সেই সে কি দেখে, সেখানে আলম্বন এবং উদ্দীপন, যে যেটা দেখে আমার উদ্দীপন সেন্সেশন জাগ্রত হবে সেটা উদ্দীপক উদ্দীপন হবে, আলম্বন যাকে যার যাকে কেন্দ্র করে ওই সেন্সেশন অনুভবটা বিরাজ করবে,
সেখানে রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির, এই বেনুবেত্ত বিশান, এই বৃক্ষ লতা, এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড সমস্ত কিছু, এই কুসুম সরোবর, এগুলো দেখে আমার সমস্ত কৃষ্ণস্মৃতি জাগরূপ হচ্ছে। সেইটি তো চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন, ঝাড়িখণ্ডের পথে যাচ্ছেন সেখানে দেখে সব কৃষ্ণের স্মৃতি আসছে, বৃন্দাবনের স্মৃতি আসছে, নীলাচলের সমুদ্রকে দেখে যমুনা ভ্রম হচ্ছে। এগুলো মহারাজ বাহ্যদৃষ্টিতে তোমার মনে হতে পারে একটা একটা অনুভব মাত্র, কিন্তু তা নয়। তার দ্বারা সেই সেই বিষয়গুলো সেখানে প্রকট হয়ে যান, যেটাকে চটক পর্বতকে গিরিরাজ বলা হয়েছে। এর মধ্যে কোনো রকম এক বিন্দু কোনো ভেজাল নাই। যখন চটক পর্বতকে বলা হয়েছে গিরিরাজ পর্বত, এটা এটা সত্য বলে জানবেন, একশো ভাগ সত্য। চটক পর্বতকে যখন মহাপ্রভু গোবর্ধন দেখছেন, তখন গোবর্ধন সেখানেই অধিষ্ঠিত হয়ে গেছে। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রেমেতে আপ্লুত হয়ে গিরিরাজকে প্রতিষ্ঠা করলেন শ্রী চৈতন্য মঠের মধ্যখানে, তখন আমাদের মধ্যে কোনো বাচাল পাষণ্ড যদি মনে করে এটা একটা পাথর মাত্র, তাহলে তার বহুপাদের চরণের কৃপাপাত্র হয়নি জানতে হবে। সেখানে চৈতন্য মঠ বিরাজিত রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে শিল সরস্বতী ঠাকুর ডেকে নিয়ে এসছেন, আহ্বান করেছেন, এসো এটাও তো তোমারই ধাম, যে গৌরধাম, গৌরধাম আর ব্রজধাম তো গৌর ব্রজবনে ভেদনা মানিব হইব রাধার দাসী, গৌর ব্রজবনে ভেদনা মানিব হইব রাধার দাসী, এই সব কথা বড় বড় উঁচু কথা। ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, এইসব অত্যুচ্চ বিষয়েতে কবে আমাদের অনুপ্রবেশ হবে সেটা ভগবানের কাছে প্রার্থনা করা দরকার, গুরু বৈষ্ণবের কাছে। ভগবানের সঙ্গে সম্বন্ধ গোপিকাগণের এমনভাবে অনন্তকাল ধরেই আছে, এই যে গোপী জন্মে দেখাচ্ছেন, এই গোপীজন্ম তার নিত্য। সেখানে দেখা যায় যে কৃষ্ণের সঙ্গে যে বিরহ, সেই বিরহ তারা সহ্য করতে পারছেন না, মূর্ছা যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে ভেতরে বক্ষ বিদীর্ণ হচ্ছে। এইখানে কৃষ্ণ এই পাহাড়ের টিলার ওপর বসে বংশীবাদন করেছিলেন, সেই সময় পাথর গলে গেছিল, গলে যাচ্ছে, এরম মোমের মতো গলে চলে যাচ্ছে, আর বিভিন্ন রকম সব চিহ্ন এখনও বৃন্দাবনে রয়েছে, এখনও সেই বৃন্দাবনে সেই সব চিহ্ন রয়েছে। চরণ পাহাড়ের উপর থেকে বংশীবাদন করছেন, লুকলুকি কুণ্ডে পাশেই রয়েছে, গোপিকাগণ জলের মধ্যে ডুব দিচ্ছেন, কৃষ্ণও প্রথমে ডুব দিয়েছিলেন, তারপর অন্তর্ধান করে গিয়ে সেই চরণ পাহাড়ি যেটাকে বলছে তার উপরে বিরাজমান ছিলেন। সেখান থেকে সবাই পাগল হয়ে গেছেন, কৃষ্ণর সঙ্গে কেন এরকম খেলা করলাম, হয়তো কৃষ্ণ জলে ডুবে মরে গেছে, ভগবান মরে গেছে, এটা হলো প্রেমের ভাষা, হায় আমরা কৃষ্ণকে চিরকালের মতো হারালাম। এইভাবে লুকলুকি কুণ্ডে তারা যখন উঠে কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, তখন কৃষ্ণ কিন্তু লুকিয়ে চলে গেছেন সেইখানে চরণ পাহাড়ের প্রতি, যেই বংশীবাদন করেছেন ব্যাস সমস্ত জগৎ একটা আন্দোলন সৃষ্টি হলো, সমস্ত বাতাবরণ, সমস্ত সমস্ত এনভায়রনমেন্ট যে আছে একটা কি একটা স্বরূপ ধারণ করল এক বংশীবাদনের এমনই ক্ষমতা। সেখানে গোপিকাগণ পাগল হয়ে গেলেন, আর কৃষ্ণের সেই চরণ ছাপ সমস্ত কিছু এখনও বিরাজমান রয়েছে, কিন্তু কে বিশ্বাস করে, কার অনুভব হবে এইসব, যে সৌভাগ্যবান সৌভাগ্যবতী তাদেরই এইসব অনুভব হবে। এখন এই রকম অবস্থাটা অনুভব হলে পরে তাহলে অক্ষান্নতাম ফলমিদম নপর বিদাম ইত্যাদি আমরা দশমস্কন্ধে আলোচনা করব আসবে। চোখের ফলটা কি? চোখের ফল হল একমাত্র কৃষ্ণ দর্শন, আর তার সঙ্গে গোপগোপী সমন্বিত বৃন্দাবন দর্শন, এটাই তো চোখের ফল, চোখের অন্য কি ফল? সেই জন্য যুগায়িতম নিমেষণ চক্ষুষভাবৃষেতম গৌরকিশোর দাস বাবাজি আর বলতে তোমরা খেঁদো। তার মহাপ্রভু বলছেন আমার তো চোখে জল আসার কথা নয়, কেন আমার ভগবানের সঙ্গে কোনো প্রেম গন্ধই লাগেনি, তথাপি আমি যে কাঁদছি তাহলে সৌভাগ্য প্রকাশ করার জন্য বংশীবাদনরত কৃষ্ণ বংশীধারী কৃষ্ণের যে বিরহ আমার একটু একটু হতে পারে বা হচ্ছে, এইটাকে ক্ষেপণ করবার জন্য আজ আমার চোখের জল পড়ছে। আশ্লিষ্যবাপদরতাম
পিনষ্ট মাম অদর্শনাথ মর্মাহতম করতু বা যথা তথা বিদুধাত লম্পরমত্তনা নথস্য সহেব না পড়া। যেটা বলতে গিয়ে আগে আমি উল্লেখ করলাম যে যখন কোনো অভিযোগ যদি থাকে তাহলে কৃষ্ণ ভজন হয়নি, সেই বলছেন যথা তথাপি বিধাত লম্পরমত্তনা নথস্য সহেব না পড়া। তিনি আমাকে যে অবস্থায় যেখানে খুশি যে অবস্থায় রাখুন, কখনো বা আলিঙ্গন করে আমাকে আলিঙ্গন করে তিনি সুখী হন, কখনো বা আমাকে দূরে ছুড়ে ফেলে দিয়ে আমাকে কাঁদিয়ে যদি তিনি সুখী হন তাতেও তার সুখে আমার সুখ। যখন ভগবানের সুখেতে আপনাদের সুখ পর্যবসিত হবে তখন জানবেন সেটি হচ্ছে প্রকৃষ্ট প্রেমের অবস্থা। প্রেমাস্পদ যাকে আপনার প্রেমের প্রেমের আস্পদ ভেবেছেন, অনেক সময় দেখা যায় তার ভালোবাসাতে তার প্রীতিতে যেটা আপনার উচিত নয় সে বিরুদ্ধ কাজও আপনারা করেন। এইভাবে জড়জগতের প্রীতির যেসব উদাহরণ আমি দিচ্ছি এগুলো কেবলমাত্র দিগদর্শন। সেই জন্য অপ্রাকৃত জগতে ভগবান শ্রীকৃষ্ণের যে বিলাস সেখানে বলছেন আমাকে তিনি আলিঙ্গন করে তিনি সুখী হন, অথবা আমাকে তিনি পাদরতা দাসী আমি আমাকে দূরে ফেলে রেখে তিনি কষ্ট দেন, ফিরেও তাকান না, যথা তথাপি বিধাত লম্পট। সে হচ্ছে লম্পট, লম্পট মানে আপনারা জড়জগতের গালাগাল জানেন, কিন্তু অপ্রাকৃত জগতের এই পরিভাষাগুলো হচ্ছে প্রেমের ভাষা। যখনই অপ্রাকৃত জগতে কৃষ্ণকে লম্পট বলা হবে তার মানে কৃষ্ণের অপ্রাকৃত লম্পট্য, অর্থাৎ যত জীবাত্মা আছে তাদেরকে ডেকে এনে নিজের রূপ দেখিয়ে নিজের গুণ নিজের রূপ দেখিয়ে আকর্ষণ করে তাকে কী করলেন গোপীভাব দান করে তাদেরকে আলিঙ্গন করতে চান। সমস্ত জীবাত্মা যারা আছেন তারা অনন্তকালের ইতিহাসে তাদের যে সৌভাগ্যের যে উন্মেষ হবে তখনই যখন তারা গোপীভাবে বিভাবিত হয়ে পড়বে এবং কৃষ্ণকে সন্তুষ্টি করবার জন্য তাদের সর্বাঙ্গীনভাবে প্রচেষ্টার একটা প্রকাশ হবে, সর্ব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে সেবা করব। এইসব অন্য অন্য সম্প্রদায় অনুভব করতে পারেন না, সর্বেন্দ্রিয়ে কৃষ্ণকে সেবা। কৃষ্ণ এইসব কথা গোপন কথা উদ্ধবকেও বলেছেন, কিন্তু জড়জগতের লোক এটাকে কাম মনে করে অত্যন্ত ঘৃণা প্রকাশ করে, কিন্তু তারা জানতে পারে না কামৈব গোপরামাণাম প্রেম এতি অভিধীয়তে। আত্মপ্রীতি বাঞ্ছা তার নাম হলো কাম, কৃষ্ণপ্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এগুলো অত্যন্ত উচ্চস্তরের কথা। এখানে যে মহাশ্রীমান মহাপ্রভু যা এই যে শেষে প্রকাশ করলেন যে ভাবটা, এটার দ্বারা কি হলো, এটার দ্বারা এই যে প্রেম প্রাপ্তি হয়েছেন এটা বোঝা গেল। তাহলে পুরো শিক্ষাষ্টকের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্লোক তারপর থেকে সম্বন্ধ বিধিও প্রয়োজনের যে সেগ্রিগেশন যে একটা অপ্রাকৃত বিভাগ অনুভব করলেন সেটা হৃদয়তে চিরকাল। আমি চলে গেলাম আপনাদের কথা বন্ধ হয়ে গেল তাহলে হবে না, আবার বিভিন্ন রকম সাধুদের সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। আর এরকম ধরনের যদি দুই একটা মা পেয়ে যাই যে আমায় ভালো করে বিছনায় শোয়াবে ভালো কাপড় চোপড় দেবে খাওয়া দাওয়া তো আমার পুঁজি পাটা বেলেঘাটা হয়ে যাবে, সে মায়ের ভালোবাসাতে আমার ভজন চলে যাবে উপায়। তাই জন্য মা যেন আমায় বৈরাগ্য রক্ষা হয় এই জন্যই তার আশীর্বাদ করবেন, তাতে আমি খুশি থাকবো। আর ভেতরে স্নেহ করবেন ভালোবাসা আমাকে প্রীতিদান করবেন তাতে আপনাদের আমার গুরুপাদ পদ্মের, তাহলে সেটাই ভালো। বরঞ্চ শশীমাতা লাস্টে বললেন যে জগতের লোক নিন্দা করবে তুমি, তোমাকে তো আমি ছাড়তে পারবো না, আবার যদি তুমি তোমাকে নিন্দা করে তোমাকে আমি সেই সব নিন্দা আমার কানে সহ্য হবে না। তাতে এক বিচার করো, শোনো তুমি যদি নীলাচলে থাকো তাহলে নীলাচলে থাকলে তাতে কি হবে, গতাগতি হবে, সাধুগণ সব যাতায়াত করবে, আর যাতায়াত করলে হবে কি তোমার খবর পাবো আমি, তোমার যদি খবর পাই তাহলে আমি প্রাণ রক্ষা করব। এইভাবে তাহলে এইটি হলো বৈরাগ্যময় জীবনে যে সন্তানরা প্রবেশ করেছেন মায়েদের সেই ভাবনা থাকবে, তাদের বৈরাগ্য যেন রক্ষিত হয়, তারা যেন উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, সন্তানের ভগবত প্রাপ্তি সুনিশ্চিত হয়, এই আশীর্বাদ স্নেহ তারা করবেন, এইটি তাদের উচিত। স্বাস্থ্য বিচার এই কথাই বলছেন।
তাহলে মহাপ্রভুর এই যে শেষ শিক্ষাষ্টকের বিচার, এতে আমরা দেখলাম যে প্রেমের একেবারে চরম অবস্থা। থেসের যে তিনটে নয়নং গলদস্য ধারাইয়া বদনম গুদগদ রুদ্ধায় গিরা, তারপরে শ্লোক এবং তারপরে শ্লোক, এতে প্রেম প্রাপ্তি হয়েছে। তাহলে সম্বন্ধ অবিধীয় প্রয়োজন প্রাপ্তির সুনিশ্চিত হয়ে গেল, যেহেতু আমাদের গ্যারেন্টি রয়েছে, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করেছেন প্রভুপাদ, যারা ভজন করবে তারা পাবে। আর বিশেষ করে নিত্যানন্দ প্রভু আগে থেকে প্রতিজ্ঞা করে রেখেছেন, নিত্যানন্দবাবু প্রতিজ্ঞা করে রেখেছেন যে যারা আমার গৌরকে ডাকবে একবার, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, তাহলে আমাকে নিত্যানন্দবাবুকে কিনে নেওয়া কখন যায়। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, অত সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, অত সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, বলছেন আমার তোমাদেরকে পার করবার দায়িত্ব আমি নিলাম, আমি গ্যারেন্টি নিলাম, দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, আমার দায়িত্ব আমার উপর আমি নিয়ে নিলাম, কেবল তোমরা পার হবে কিনা বলো। আর গৌর বল, যেখানে নিত্যানন্দ প্রভু ফুল অ্যাসিওরেন্স দিচ্ছে, প্রতিজ্ঞা করছেন, প্রতিজ্ঞা করছেন আমি তোমাদের পার করব, তখন তোমরা ভয় পাচ্ছ কেন? কেবল একটাই জিনিস জীবনে যেন হয় প্রত্যেকের জীবনে, আমার জীবনে নিষ্কপট ভাব, যা মুখে বলি যেন আচরণও তাই থাকে, এক বিন্দু যেন কপট ভাব না থাকে। এই একটা জিনিস তোমাদের মধ্যে বা আমার মধ্যে যদি থাকে তাহলে আমরা কৃতকৃতার্থ হব, বেশি বাহাদুরির প্রয়োজন নাই। আমার ইচ্ছা ছিল দামোদর স্টকমের কিছু শুরু করে দেবো, কিন্তু আজ হয়ে উঠল না, আমি জানি না কত সময় কত হলো।